হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে একটা নতুন হেয়ার কেয়ারের রেমেডি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যাদের অতিরিক্ত চুল উঠছে, চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চিরুনিতে প্রচুর চুল, মাথার চুল উঠে উঠে পুরো একদম স্ক্যাল্প দেখা যাচ্ছে, মাথার সামনের চাঁদির দিকের অংশ একদম ফাঁকা হয়ে গেছে, তাদের জন্য আজকে একটা দারুণ রেমেডি নিয়ে এসেছি। এই রেমেডিটা ব্যবহার করলে মাথার চুল একদম ঘন এবং লম্বা হবে। তো চলো তাহলে শুরু করি। আপনাদের যাদের চুল পড়ার সমস্যা আছে তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি অনেক উপকার পাবেন। তো এই মিশ্রণটা তৈরি করতে সবার প্রথমে লাগবে লবঙ্গ, একটা বড় চামচ লবঙ্গ। লবঙ্গ সবার ঘরে ঘরে থাকে, আমরা মশলা হিসেবে এটাকে ব্যবহার করি। এই লবঙ্গটা সবথেকে উপকারী এই রেমেডিটির জন্য। তারপর লাগবে এক চামচ মেথি দানা। মেথি দানাও সবার ঘরে ঘরে থাকে, এটাও আমরা খাওয়ারে ব্যবহার করি মশলা হিসেবে। তো এই দুটো উপাদান দিয়ে আজকে রেমেডি বানাবো। সবার প্রথমে একটা আমি পাত্রে এক গ্লাস মতো জল নিয়ে নিলাম। নেওয়ার পর তার ভেতরে সেই এক চামচ লবঙ্গ দানা আর এক চামচ মেথি দানা, এই দুটোই এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এই জলটাকে ফুটতে দেব। প্রথমে স্লো আঁচ করে একটু ফুটে উঠলেই ঢাকা দিয়ে 10 মিনিট মতো এটাকে পুরোটা ফুটাবো। ঢাকনা দিয়ে দিলাম কারণ এই লবঙ্গ আর মেথি দানার যে গুণাগুণ সেটা যাতে বেরিয়ে না যায় বাইরে। হয়ে গেলে ঢাকনা তুলে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একদম ঠান্ডা হয়ে গেলে এবার একটা গ্লাস বা কাপ বা যে কোনো একটা পাত্রে এইটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। আমি একটা কাপে এটা ভালো করে ছেঁকেছি। কালারটা তোমরা দেখো, জাস্ট এই রকম কালারটা আসবে। এইটার অর্ধেকটা আমরা সরিয়ে রাখবো, অ্যাজ এ টোনার হিসাবে ব্যবহার করব, আর অর্ধেকটা দিয়ে এই রেমেডিটা, এই মিশ্রণটা আজকে বানাবো। সবার প্রথমে একটা বাটিতে আমি শ্যাম্পু নিয়ে নিলাম। তোমাদের যে কোনো পছন্দ মতো শ্যাম্পু তোমরা যেটা ইউজ করো, 2 চামচ বা 3 চামচ নিয়ে নেবে। তার ভেতরে দিয়ে দেব আমি 4 চামচ এই মিশ্রণটা যেটা আমরা বানালাম, সেটা 4 চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেব। একটু সময় ধরে ভালোভাবে এটাকে ঘাঁটতে হবে যাতে শ্যাম্পুর সাথে এই জলটা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি বলবো এই মিশ্রণটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন যেদিন শ্যাম্পু করবেন তার আগে শ্যাম্পু দিয়ে এই মিশ্রণটি বানিয়ে মাথায় শ্যাম্পুর মতোভাবে লাগিয়ে 4 থেকে 5 মিনিট মতো মাসাজ করবেন, করে খুব ভালোভাবে চুলটাকে ধুয়ে ফেলবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।